নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ, কৃষকদের ফসল উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদান হলো রাসায়নিক সার। এই রাসায়নিক সারের ক্রমবর্ধমান দাম বৃদ্ধির কারণে কৃষকরা কিন্তু বিভিন্ন আর্থিক সংকটের সম্মুখীন হচ্ছেন। সরকার কিন্তু সারের ভর্তুকির পরিমাণ বাড়িয়ে দিয়েছে, এর ফলে কৃষকরা কম মূল্যেই সেই রাসায়নিক সার কিনতে পারবে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীর কারণে আপনাদেরকে বেশি মূল্যে রাসায়নিক সার কিনতে হচ্ছে। আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব আসলে কোন সারের কত রেট রয়েছে, সরকারি রেট কত, কৃষকরা কোন রেটে সেই সারটা কিনতে পারবেন, সেই নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটা আপনাদের উপকারে আসবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না। আমি আপনাদেরকে যেটা দেখাবো সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইট থেকেই দেখিয়ে দেবো, আপনারা নিজেরাও মোবাইল থেকে নিজেরাও চেক করে নিতে পারবেন। তো প্রথমে যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং গুগলে চলে আসবেন। গুগলে এসে এখানে আপনারা সার্চ করবেন, আমি একটা কোম্পানি লিখেই সার্চ করছি, ইপকো লিখছি, ইপকো ফার্টিলাইজার লিস্ট, এটা লিখে আপনি গুগলে সার্চ করে দিবেন। তো যখনই সার্চ করবেন নিজের দিকে স্ক্রল করবেন, দিয়ে এখানে দেখতে পাচ্ছেন ফার্টিলাইজার ডিটেলস দিয়ে ইপকো লেখা রয়েছে, এই অংশটা ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করলে আপনি ইপকোর অফিসিয়াল ওয়েবসাইটের ভিতরে পৌঁছে যাবেন। এবার নিচের দিকে এখানে স্ক্রল করবেন, এখানে সম্পূর্ণ কিন্তু কোন সারের কত রেট একদম ভর্তুকি মিলিয়ে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এখানে লিস্ট ওপেন হয়ে গেছে, এখানে দেখতে পাচ্ছেন যে এনপিকে 1 10 26 26 যেটাকে আমরা বলে থাকি, এটা লাস্ট 15/10/2021 তারিখে দামটা আপডেট হয়েছে। তো দামটা কত রয়েছে না, 50 কেজি ব্যাগের জন্য দাম রয়েছে 1440 টাকা, মানে এক বস্তা 50 কেজির আপনি যদি এনপিকে 1 অর্থাৎ 10 26 26 কেনেন তাহলে আপনাকে দিতে হবে 1440 টাকা। এটা কিন্তু ভর্তুকি সমেত, মানে ভর্তুকি এর মধ্যে কিন্তু ইনক্লুড রয়েছে। এনপিকে 2 12 32 16 এর দাম কিন্তু রয়েছে 50 কেজি ব্যাগে 1450 টাকা, এর দামটাও কিন্তু 15/10/2021 তারিখে কিন্তু আপডেট হয়েছে। তারপর এনপি 20 20 013 এর দাম রয়েছে 50 কেজি ব্যাগের 1220 টাকা করে দাম রয়েছে, আর এর দামটাও 15/10/2021 তারিখে আপডেট হয়েছে। আর ডিএপি সারের দেখতে পাচ্ছেন 18 46 00, তো এর দামটা রয়েছে প্রতি ব্যাগ প্রতি 50 কেজির ব্যাগ প্রতি 1200 টাকা কিন্তু দাম রয়েছে, আর এর দামটা লাস্ট আপডেট হয়েছে 11/10/19। আর বর্তমানে কিন্তু ডিএপির দাম তো বেড়ে গিয়েছিল, যে সরকার আবার কী করেছিল ভর্তুকি বাড়িয়ে দিয়েছে, এর ফলে কিন্তু এই 1200 টাকার রেটটাই কিন্তু রয়েছে। তারপর আবার দেখতে পাচ্ছেন নিম কোটেড ইউরিয়া 45 কেজির ব্যাগ যেগুলো, তো এর দাম রয়েছে প্রতি ব্যাগ প্রতি, মানে 45 কেজির ব্যাগ প্রতি 266 টাকা করে দাম রয়েছে, আর লাস্ট দাম এটা আপডেট হয়েছে 12/1/2019। তো এইটা হচ্ছে রেট, তো আপনারা এই রেটে কিন্তু মালটা নিতে পারবেন। আর এখানে কিন্তু সমস্তটাই ভর্তুকি এর সাথেই যুক্ত রয়েছে, ভর্তুকি বাদ হলে কিন্তু এই মালের রেটটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। সরকার ভর্তুকি দিচ্ছে বলেই কিন্তু মালটা আপনারা এই কম দামে পাচ্ছেন, নচেত কিন্তু আরও বেশি দামে কৃষকদেরকে এই রাসায়নিক সার কিনতে হতো। তো আপনাদের এখানে কোন সারের কত রেট রয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনি চাষের জন্য কোন সারটি ব্যবহার করেন সেটাও কমেন্ট করে জানাবেন। তো অবশ্যই ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং বেশি বেশি করে বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন। এছাড়া পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করতে ভুলবেন না।